পাটনায় আত্মগোপনের পথে ধরা পড়ে যাওয়ায় সিরাজকে সপরিবারে বন্দি করে নিয়ে আসা হলো জাফরগঞ্জের মির্জাফরের বাড়ির গোপন কুঠুরিতে, যার সামনের মুখ্যদ্বারের নাম নেমক হারামের দেউড়ি, অর্থাৎ বিশ্বাসঘাতকের দরজা। সেখানে গভীর রাতে মির্জাফর পুত্র মিরনের আদেশে মোহাম্মদি বেগ সিরাজের শিরচ্ছেদ করেন বন্দি অবস্থায়। কিন্তু কেন কেন সিরাজকে ধরে গভীর রাতে হত্যা করা হলো, যেখানে লর্ড ক্লাইভ পর্যন্ত বলেছিলেন তার সাথে সম্পূর্ণ আলোচনা না করে সিরাজের ব্যাপারে যেন কোনো রকম সিদ্ধান্ত না নেওয়া হয়, যেখানে ভারতবর্ষের পুরনো ইতিহাসে যুদ্ধে পরাজিত বন্দী রাজা কিংবা বাদশাহ কিংবা নবাবদের হত্যা করার কোনো উদাহরণ প্রায় নেই বললেই চলে, তবুও কেন সিরাজকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে লর্ড ক্লাইভের কথা অমান্য করে তড়িঘড়ি এইভাবে নিশুতি রাতে হত্যা করতে হলো? কার ভয়ে, কোন ভয়ে, কোন লোভে, আজ আলোচনা করব সেই কথাই, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে তার উত্তর দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, আমি দেবজ্যোতি, আনরিভিলড এক্সপ্লোরার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। নবাবী আমলের ইতিহাস এবং এই ধরনের আরও ভ্রমণমূলক ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলি লাইক, কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করুন। তাহলে এবার চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। মির্জাফরের অনেক দিনের স্বপ্ন মুর্শিদাবাদের সিংহাসনে বসার, তাই তিনি নবাব আলীবর্দী খাঁকে একবার হত্যা করতে সেই সিংহাসন দখল করতে চেয়েছেন, কিন্তু বিভিন্ন কারণে তার সে পরিকল্পনা ভেস্তে যায়। মনে চেপে রাখতে হয় এই অদম্য বাসনাকে, কিন্তু এবার পলাশির যুদ্ধে সিরাজ পরাজিত হয়ে আত্মগোপনের প্রতি ধরা পড়ে যাওয়ায় তার সামনে সেই সুবর্ণ সুযোগ এসে যায়। তাই তিনি কোনো রকমেই বিলম্ব না করে পরাস্ত, অসহায়, নিরস্ত্র নবাবকে হত্যা করার ব্যবস্থা করেন পুত্র মিরনের মাধ্যমে। একবার ভেবে দেখুন তো, নবাব পরাজিত হলে ইংরেজদের কাছে তার যুদ্ধ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে নবাবকে বন্দী হলে আনা হলো কোথায়? রবার্ট ক্লাইভের কোনো বাড়ি কিংবা কোনো প্রাসাদে নয়, আনা হলো তাকে মির্জাফরের বাড়িতে। এর থেকেই বুঝতে পারছেন তো মির্জাফর কতটা বিশ্বাসঘাতক ছিলেন এবং তিনি মুর্শিদাবাদের সিংহাসনে বসার জন্য কতটা মরিয়া হয়ে উঠেছিলেন। তাকে কথা দিয়েছিলেন ইংরেজরা যে সিরাজের পরে মুর্শিদাবাদের নবাব করবেন তাকে, কিন্তু তিনি তখন নবাব সিরাজদৌল্লার সেনাপতি, অর্থাৎ একজন কর্মচারী মাত্র ছিলেন। তিনি ভয় পেয়েছিলেন যে কোনোভাবে যদি ইংরেজদের সাথে সিরাজের বোঝাপড়া হয়, ইংরেজরা যদি সমস্যা মিটিয়ে নেন, তাহলে আর তার নবাব হওয়া হবে না। তিনি এও জানতেন সিরাজের অনুগত যারা যদি একবার জানতে পারে এবং খেপে ওঠে, তাহলে হাজার হাজার প্রজা তাদের প্রিয় নবাবকে উদ্ধার করে নিয়ে যাবেন এবং মির্জাফরের ক্ষমতা থাকবে না তাদের বাধা দেওয়ার। মির্জাফর সবচেয়ে বেশি চিন্তিত ছিলেন মীরমদন মোহনলালের অনুচরদের নিয়ে, তাদের ক্ষমতা সম্পর্কে তার ভালো রকম ধারণা ছিল। প্রিয় নবাবের জন্য তারা জীবন দিতেও সারা বাংলা জুড়ে আগুন জ্বালিয়ে দিতে পিছপা হবেন না, তাই তার কূটনৈতিক পরিকল্পলোভী এই মেইমান মির্জাফর তার পথের কাঁটা সিরাজকে দুনিয়া থেকে সরিয়ে দেবার ব্যবস্থা করলেন দ্রুত। লর্ড ক্লাইভের নির্দেশে ভুলে গিয়ে সিরাজ জীবিত না থাকলে তার নবাব হওয়া পথে আর কোনো বাধা নয়, তাই তিনি সমস্ত বাঁশঝাড় উপড়ে ফেলার সিদ্ধান্ত নিলেন। যেমন কথাটা সেই শোনা যায় না, না রহেগা বাঁশ না বাজেগি বাঁশুরি, অর্থাৎ সিরাজ না থাকলে তার নবাব হতে আর কোনো বাধা থাকবে না। সেই জন্য তিনি তখনই তার পুত্র মিরনকে আদেশ দিলেন সিরাজকে সম্পূর্ণভাবে হত্যা করার জন্য এবং তাকে চুপিসাড়ে গোপনভাবে মাঝরাতে হত্যা করা হয়। বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন ও বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাকে আরও উৎসাহিত করবেন, যেন এই রকম ভিডিও আমি আরও আপনাদের উপহার দিতে পারি। আজ চলি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।